हेलो स्टूडेंट्स बैराग्य शिक्षा निकेतन चैनले तुम्हादेर स्वागत जानाई। एई भिडियोते आमी द्वादश श्रेणी बा क्लास 12 एर पाठ्य एकटी इंग्रेजी कविता ऑन किलिंग ए ट्री एई कविताटी सम्पर्के आलोचना करब। ऑन किलिंग ए ट्री एई कविताटी लिखेछेन गिव पैटेल। तिनि एकजन भारतीय लेखक एबं नाट्यकार एबं एक संगे तिनि छबिओ आँकतेन। गिव पैटेलेर लेखा ऑन किलिंग ए ट्री এই কবিতায় কিভাবে একটি গাছকে মেরে ফেলতে হবে সেই সম্পর্কে ছন্দবদ্ধ আলোচনা আছে। একটি গাছকে মেরে ফেলা সহজ নয়। পৃথিবীর সাথে গাছের নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক নষ্ট করা বা মানুষ চেষ্টা করলেও এই সম্পর্ক নষ্ট করে গাছকে পৃথিবী থেকে উৎপাটিত করতে পারবে না। গাছকে মারতে হলে মানুষকে কি কি করতে হবে সেই সম্পর্কে গিভ প্যাটেল কবিতার আকারে তার মতামত দিয়েছেন। আসলে এটি একটি ব্যঙ্গ কবিতা। মানুষ যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে তার বিরুদ্ধে এটি একটি ব্যঙ্গ কবিতা। তাহলে চলো সময় নষ্ট না করে কবিতার আলোচনা শুরু করি। কবিতার প্রথমে আছে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ একটি গাছ কেটে ফেলতে অনেক সময় লাগে। মাছ শব্দটির অর্থ হলো অনেক। মাছ টাইম অনেক সময়। ইট টেকস মাছ টাইম টু কিল এ ট্রি, একটি গাছ কেটে ফেলতে অনেক সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, একটি ছুরির আঘাত বা একটি ছুরির খোঁচাতে একটি গাছ কেটে ফেলা যাবে না। জ্যাব শব্দের অর্থ হলো খোঁচা দেওয়া বা আঘাত করা। নাইফ মানে ছুরি। নট এ সিম্পল জ্যাব, শুধুমাত্র একটি সরল আঘাতে, অফ দ্য নাইফ ছুরির, অর্থাৎ ছুরির সরল আঘাতে, উইল ডু ইট এটা হবে না, এটা করা যাবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি এটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কনজিউমিং দি আর্থ পৃথিবীর রস শোষণ করে। রাইজিং আউট অফ ইট পৃথিবীতে বেড়ে উঠেছে। ফিডিং খেয়েছে, ফিডিং মানে খাওয়া। আপন ইটস ক্রাস্ট পৃথিবীর আবরণ থেকে খাবার সংগ্রহ করেছে। ক্রাস্ট মানে হচ্ছে আবরণ। অ্যাবজর্বিং মানে শোষণ করেছে। অ্যাবজর্বিং শব্দের অর্থ হলো শোষণ করা। এর অন্য একটি অর্থ হলো একান্তভাবে নিযুক্ত থাকা। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট বছরের পর বছর সূর্যের আলো শোষণ করেছে। এয়ার বাতাস শোষণ করেছে বা গ্রহণ করেছে। ওয়াটার জল শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, লেপ্রাস শব্দ অর্থ হচ্ছে কুষ্ঠরোগ, আর হাইড মানে গাছের ছাল বা বাকল বা ত্বক। তার লাইনটা মানে হচ্ছে অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। স্প্রাউটিং শব্দ অর্থ পল্লবিত হওয়া বা পাতা গজিয়ে ওঠা, আর লিভস মানে গাছের পাতা। তাহলে তার কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির মতো বা জড়ো তার যে চামড়া বা তার যে ত্বক, গাছের ত্বক, সেখান থেকে পাতা গজিয়ে উঠেছে বা পাতা পল্লবিত হয়েছে। এরপরে আছে সো হ্যাক অ্যান্ড চপ। সো মানে তাই, আর হ্যাক শব্দের অর্থ হলো কাটা, আর চপ মানে চোট দেওয়া বা ঘ্যাঁচ করে কেটে ফেলা। সো হ্যাক অ্যান্ড তাই তাকে কাটো এবং ঘ্যাঁচ করে কাটো। বাট দিস অ্যালোন উড নট ডু ইট, কিন্তু শুধুমাত্র এইভাবে কেটে ফেললে গাছটাকে মেরে ফেলা যাবে না, অর্থাৎ এইভাবে আঘাতে গাছটি মরবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, অনেক যন্ত্রণা গাছটাকে দিলেও সেই যন্ত্রণা গাছটাকে মারতে পারবে না। পেন শব্দের অর্থ হলো যন্ত্রণা। দ্য ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে রক্ত ঝরা, বার্ক মানে গাছের বাকল বা গাছের ছাল বা ত্বক। তাই রক্ত ঝরা বাকল থেকে গাছকে কাটলে গাছের ত্বক থেকে বা চামড়া থেকে যে রস পড়ে সেটা কি বলা হয়েছে ব্লিডিং বার্ক। রক্ত ঝরা বা রস ঝরা বাকল উইল হিল তা আবার আরোগ্য লাভ করবে, অর্থাৎ সুস্থ হয়ে উঠবে। এরপরে আছে অ্যান্ড ফ্রম ক্লজ টু দ্য গ্রাউন্ড। ক্লজ মানে হচ্ছে কাছাকাছি বা রুদ্ধ, গ্রাউন্ড মানে মাটি বা মাটির তলদেশ। অ্যান্ড ফ্রম ক্লজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির তলদেশ তার খুব কাছ থেকে। উইল রাইজ, রাইজ মানে ওঠা। কার্লড গ্রিন ট্রাইগস, এবং মাটির তলদেশ থেকে গজিয়ে উঠবে বা উঠে আসবে। কার্লড কোঁকড়ানো, গ্রিন টুইগস সবুজ পাতা বা সবুজ ডালপালা। মিনিয়েচার বাউজ খুব ছোট্ট গাছের ডাল। মিনিয়েচার মানে খুব ছোট্ট আকারের, আর বাউজ মানে গাছের ডাল। হুইচ ইফ আনচেকড, যদি সেটাকে তোমরা নজরে না আনো, সেটাকে যদি গ্রাহ্য না করো। উইল এক্সপ্যান্ড এগেন, আবার বেড়ে উঠবে। এক্সপ্যান্ড শব্দ অর্থ বেড়ে ওঠা বা বিস্তৃত হওয়া। টু ফর্মার সাইজ, পূর্বের আকারে, গাছটি আগে যেমন ছিল পুনরায় সেই রকম বেড়ে উঠবে। নো, না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, শিকড়টাকে তুলে ফেলতে হবে, শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। রুট শব্দ অর্থ হলো শিকড়, পুলড আউট উপড়ে ফেলা বা তুলে ফেলা। তাহলে কবি বলছেন যে গাছটাকে শুধু কাটলে হবে না, গাছের শিকড়টাকে তুলে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, অ্যাঙ্কর শব্দের অর্থ হলো নোঙর। গাছ পৃথিবীতে নোঙরবদ্ধ বা নোঙর করে আছে, অর্থাৎ গাছের শিকড়গুলো পৃথিবীকে শক্ত করে ধরে আছে, তাই বলেছেন অ্যাঙ্করিং আর্থ। সেই নোঙরবদ্ধ পৃথিবী থেকে গাছটাকে সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড টাইড, রোপড শব্দ অর্থ হলো দড়ি দিয়ে বাঁধা, আর টাইড মানেও বাঁধা বা বন্ধন। গাছটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে শক্ত করে। অ্যান্ড পুলড আউট স্ন্যাপড আউট, এবং সেটাকে হ্যাঁচকে টানে সজোরে তুলে ফেলতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। ফ্রম দ্য আর্থ কেভ, পৃথিবীর গহ্বর থেকে, পৃথিবীর গুহা থেকে। আর্থ কেভ মানে পৃথিবীর গুহা বা পৃথিবীর গভীর। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এবং তবেই গাছটার শক্তি অনাবৃত হবে বা গাছটার শক্তি শেষ হবে, ধ্বংস হবে। স্ট্রেংথ মানে শক্তি, আর এক্সপোজড মানে অনাবৃত করা বা নষ্ট করা। দ্য সোর্স, সোর্স মানে উৎস। হোয়াইট অ্যান্ড ওয়েট, উৎসটা কেমন সাদা এবং ভিজে, ওয়েট মানে ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ, এবং সেই উৎসটা, এখানে উৎস বলতে গাছের মূলকে বলা হয়েছে বা শিকড়কে বলা হয়েছে, তাহলে গাছের শিকড়টা হলো হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে, এবং সেটা কি না দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে বেশি সংবেদনশীল। সেন্সিটিভ মানে সংবেদনশীল বা সুবেদী বা সংবেদী। হিডেন তা লুকিয়ে থাকে। ফর ইয়ার্স বছরের পর বছর। ইনসাইড দ্য আর্থ পৃথিবীর গভীরে, গাছের শিকড় পৃথিবীর গভীরে বছরের পর বছর লুকিয়ে থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চকিং, এবং তখন এটা ঘটতে পারে। কি ঘটতে পারে? ম্যাটার মানে ঘটনা বা জড় পদার্থ বলা যায়। অ্যান্ড দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চকিং, স্কচিং মানে জ্বালাদায়ক বা জ্বালা করে এমন, এবং চকিং মানে শ্বাসরোধকারী। বলছে তখন, একমাত্র তখনই গাছের মূলটাকে যদি তুলে ফেলা হয়, একমাত্র তাকে তীব্র জ্বালা দেওয়া যাবে, এবং চকিং তার শ্বাস বন্ধ করে দেওয়া যাবে। ইন দ্য সান, ইন সান অ্যান্ড এয়ার, রোদে এবং বাতাসে। ব্রাউনিং তা বাদামি হয়ে উঠবে। হার্ডেনিং তা শক্ত হয়ে উঠবে। তার মানে হলো গাছটির শিকড় শুদ্ধ তুলে ফেলতে হবে, এবং রোদে তাকে শুকাতে হবে, তাকে তীব্র যন্ত্রণা দিতে হবে, তার শ্বাস বন্ধ হয়ে আসবে, এবং গাছটিকে বাদামি করে নিতে হবে। রোদে গাছটি বাদামি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। টুইস্টিং, টুইস্ট মানে হচ্ছে ভাঁজ করা, তাকে ভাঁজ করতে হবে। ওয়েদারিং তাকে শুকিয়ে নিতে হবে, ওয়েদারিং মানে হচ্ছে শুকিয়ে নেওয়া। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং একমাত্র তখনই সফল হবে। কি করতে সফল হবে? গাছটিকে মেরে ফেলতে। অর্থাৎ এখানে দেখলে একটি গাছকে শুধুমাত্র কেটে ফেললেই হবে না, কেটে ফেললে গাছটি মারা যাবে না, পৃথিবী থেকে প্রাণরস সঞ্চার করে পুনরায় তা পুনর্জীবিত হয়ে উঠবে। তাই একটি গাছকে মেরে ফেলতে হলে তাকে শিকড় শুদ্ধ পৃথিবী থেকে উৎপাটন করতে হবে বা তুলে ফেলতে হবে। এই ছিল আজকের কবিতার আলোচনা, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতার আলোচনাটি এখানেই শেষ করছি। অন কিলিং এ ট্রি এই কবিতাটি সম্পর্কে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে এমন প্রশ্ন নিয়ে আরও একটি ভিডিও আমি তৈরি করব। তার আগে বলে রাখি, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো, এবং এর পরে যে ভিডিওটি তৈরি করব সেটিতে প্রশ্ন উত্তর থাকবে। তোমরা নিশ্চয়ই এই চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ।